বাংলাদেশের সঙ্গীত জগতের অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী ষাট এবং সত্তর দশকের হাসিনা মমতাজ ম্যামকে এখানে কবর দেওয়া হয় কালকে। গায়িকা ম্যাডাম, গায়িকা, জি জি, ওনার কবর তো সামনে, দুনিয়ায় কোনোদিন দেখি নাই এত লোকের ভিড়, এত লোক মানুষ হয়েছে, কিন্তু ভালো, কিন্তু আল্লাহ পাকে এই দুনিয়াতে। তিনি হচ্ছেন বাংলাদেশের পুঁজি বাজারের নিয়ন্ত্রক সংস্থা, দশ এগারো জন আছে, এরা সবাই এই কাজগুলাই করে। ওয়েলকাম টু জাকির ফোরাত ব্লগ চ্যানেল। আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকা আজিমপুর কবরস্থানে। এখানে আসার একটাই কারণ, বাংলাদেশের সঙ্গীত জগতের অন্যতম জনপ্রিয় সঙ্গীত শিল্পী মরহুমা হাসিনা মমতাজ ম্যামের কবর হচ্ছে এখানে। এই গুণী সঙ্গীত শিল্পী গত 18 ফেব্রুয়ারি রাত্রে মৃত্যুবরণ করেন এবং গতকালে বাদ জোহর ওনাকে এই আজিমপুর কবরস্থানে দাপন করা হয়। তো আজকে এই গুণী সঙ্গীত শিল্পী মরহুমা হাসিনা মমতাজ ম্যামের কবরটি জিয়ারত করব, জিয়ারতের উদ্দেশ্যে এখানে আসা। তো আশা করি আপনাদের কাছে ব্লগটি ভালো লাগবে। আমি কথা না বাড়িয়ে সরাসরি ব্লগে চলে যাচ্ছি। ভিউয়ার্স, আমার সাথেই থাকুন। আমি এখন ঢাকা আজিমপুর কবরস্থানের ভিতরে আছি। এখানে তো ভিউয়ার্স হাজার হাজার কবর। এক্স্যাক্টলি কোন জায়গায়? আমাদের বাংলাদেশের সঙ্গীত জগতের ষাট এবং সত্তর দশকের অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী হাসিনা মমতাজ ম্যামের কবর আমি তো জানি না। এখানে একজন ভাইয়া আছে, আমি সরাসরি ওনার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, আলহামদুলিল্লাহ ভাইয়া। এই আজিমপুর কবরস্থানে তো আপনি দায়িত্বে আছেন, মানে কয়েকজনের ভিতরে আপনি একজন। আমার কাছে একটা তথ্য ছিল, বাংলাদেশের সঙ্গীত জগতের অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী ষাট এবং সত্তর দশকের হাসিনা মমতাজ ম্যামকে এখানে কবর দেওয়া হয় কালকে। গায়িকা ম্যাডাম, গায়িকা, জি জি, ওনার কবরটা একটু সামনে দেখাতে পারবেন? উনি চিনি, উনি এখানে দায়িত্বে আছেন, মানে কয়েকজনের ভিতর উনি একজন। উনি আমাকে এক্স্যাক্টলি সেই জায়গায় নিয়ে যাচ্ছেন যেখানে আমাদের সঙ্গীত জগতের অন্যতম জনপ্রিয় সঙ্গীত শিল্পী ষাট এবং সত্তর দশকের হাসিনা মমতাজ ম্যামের গতকালকে দাফন করা হয়েছে। দেখুন, কিন্তু এখানে যে নাম দেখছি, ওনারা কে? নুরুল ইসলাম খান এবং রফিকুল ইসলাম, ওনাদের আত্মীয় স্বজন, ওনার বাবা। একটা মনে হয় ওনার আমাদের বাংলাদেশের সঙ্গীত জগতের ষাট এবং সত্তর দশকের অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী হাসিনা মমতাজ ম্যাম দেখুন। এবং এখানে উনি ছাড়াও যারা এই কবরে শায়িত আছেন সবাইকে আল্লাহ পাক বেস্ত নসিব করুন, এবং আমরা যারা বেঁচে আছি আমাদের সবাইকে সেই পরকালের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুক, এটাই বলবো। আর যারাই আমার এই ভিডিও দেখছেন এই মুহূর্তে, সবাইকে আমি বলবো, আপনারা সবাই আমাদের এই যে গুণী সঙ্গীত শিল্পী চলে গেলেন উনি, তার জন্য দোয়া করবেন, তার মাগফিরাতের জন্য, যেন মরহুমা হাসিনা মমতাজ ম্যামকে আল্লাহ পাক জান্নাত নসিব করে। আমি একজন কবর পরিচর্যা কর্মীর সাথে কথা বলবো, তিনি এখানে ছিলেন কালকে যখন দাফন হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখ। এই কবরটা হচ্ছে আমাদের বাংলাদেশের সঙ্গীত জগতের অন্যতম জনপ্রিয় সঙ্গীত শিল্পী ষাট এবং সত্তর দশকের হাসিনা মমতাজ ম্যামের। কালকে তো ওনার দাফন হয়, আপনি ছিলেন? এটা তো আমরা এলাকায় গেছিলাম, দেখছিলাম আর কি। মানে আলহামদুলিল্লাহ, কিন্তু ভালোই মানুষ আইছিল, অনেক লোক হয়েছে না জানাতে, কিন্তু বলাই জানা যে এত মানুষ আইছিল, অনেক লোক, অনেক মানুষ আইছিল। সুন্দর, মানে আল্লাহ দিলে এই দুনিয়াতে সবারই যেতে হবে, কবরে সবারই যেতে হবে, কেউ কেউ থাকবে না, কেউ থাকবে, কিন্তু এমন মানুষ আইছে, কিন্তু দুনিয়ায় কোনোদিন দেখি নাই এত লোকের ভিড়, এত লোক মানুষ আইছে, কিন্তু ভালো, কিন্তু আল্লাহ পাকে এই দুনিয়াতে পাঠাইছে দুনিয়ার মানুষ, কিন্তু এই কবরতে মনে হয় এত কালকে মাটি দিয়ে আসলেও, কিন্তু কারণ এই মানুষ দেখে আমি অবাক হয়ে গেলাম গে, কিন্তু কারণ কি এত মানুষ, মানে কোনোদিন একটা মান লাভ দেখে, কিন্তু মানুষ দেখে কম,
আর কালকে যে মানুষ যে লাস্ট মাটি দিতে আসছিল কিন্তু গাড়ির অভাব নাই রাখো না কোনো গাড়ির অভাব নাই কিন্তু কারণ মানুষ আর মানুষ ঠিক আছে কিন্তু এই এত মানে লাস্ট ডে আমি অবাক হয়ে গেছিলাম উনি অনেক জনপ্রিয় ছিলেন অনেক নাম করা ছিলেন সত্তর দশকের অনেক জনপ্রিয় একজন সঙ্গীত শিল্পী ছিলেন বাংলাদেশের সঙ্গীত জগতের কারণ মাটি যে যাপন দিয়েছিল কিন্তু কারণ মানুষ ভালোই মানুষ আছে সুন্দর মানুষ আছে আমার মনে হয় ছেলে সম্ভবত পুঁজিবাজারের সভাপতি মনে হয় সম্ভবত আমাদের আত্মীয়স্বজনরা অনেক উঁচু লেভেলের আর সবচেয়ে বড় কথা উনি অনেক উঁচু মাপের একজন সঙ্গীত শিল্পী ছিলেন হয়তো আমরা জানি না আমরা এখন এই জেনারেশন জানবে না বললাম না ষাট সত্তর দশকের অনেক জনপ্রিয় ওনার নাম এই আপনার যদি গুগলে সার্চ দেওয়া হয় সব চলে আসি এই জন্য আমিও তো এই ইনফরমেশন নিয়ে তো আসা আমিও তো আমাদের থেকে ওনারা অনেক সিনিয়র আমরা ওনাদের গান হয়তো ইউটিউবের কল্যাণে শুনি আচ্ছা পদকও পাইতে এই যে দাদা বলছেন পদক পাইছে না উনি আরেকজন আঙ্কেল ওই কবরের পাশে উনি কাজ করতেছিলেন আপনি কি এই কবরটাও দেখাশোনা করেন কিনা আঙ্কেল দুইটাই করেন তো এমনি এমনি কবর খুঁড়া এগুলো কে করে আপনারা করছেন না আর কেউ মোসাবাই আছে কয়েকটা ভাগ আছে আপনাদের যারা যারা কবর কাজ করে আর এমনি এখানে মানে কতজন আছে কর্মী এটা তো হচ্ছে সেকেন্ডটা আজিমপুর কবরস্থান একটা আছে প্রথমে যেটা হ্যাঁ এরপরে এটা দ্বিতীয় ইউনিট এখানে কবর পরিচর্যা কর্মী কয়জন আছে মানে আনুমানিক ওদের তো মনে না আছে আর কি দশ এগারো জনের মতো হবে এরকম নাকি আরো বেশি হবে এক একজনের এক একটা কাজ সবাই ভাগ ভাগ করে করে আমি আমার কাছে খুব ভালো লেগেছে যে এই কবরস্থানের এই পার্টটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন দেখুন এটা হচ্ছে সেকেন্ডটা আর কি প্রথমে একটা কবরস্থান আছে এরপরে একটু হেঁটে আসলে এই কবরস্থানটা দেখুন অনেক পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি নিশ্চয়ই আপনারা কাজ করেন বিদায় তো পরিষ্কার পরিচ্ছন্ন আছে ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ আপনি ব্যস্ত মানুষ তার ভিতরেও আপনি আমাকে এই যে গুণী সঙ্গীত শিল্পী ওনার সম্বন্ধে অনেকগুলো ইনফরমেশন শেয়ার করলেন দাপন সম্বন্ধে আপনারা তো ছিলেন আমরা তো ছিলাম না আমরা জানি না যে আমি আপনাকে সেই জন্য আমার চ্যানেলের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি ভালো থাকবেন আপনি ভাইয়া আসসালামু আলাইকুম ভিউয়ার্স ষাট এবং সত্তর দশকের অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী হাফিনা মমতাজ ম্যামের আরেকটা পরিচয় হচ্ছে তিনি হচ্ছেন বাংলাদেশের পুঁজি বাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জের কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবায়েতুল ইসলাম সাহেবের মা আমি এখন হাসিনা মমতাজ ম্যামের সংক্ষিপ্ত জীবনী বলবো হাসিনা মমতাজ ম্যাম তিনি দশে মাস ১৯৪৫ সালে জন্মগ্রহণ করেন এবং ১৮ ফেব্রুয়ারি ২০২৪ সালে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন হাসিনা মমতাজ ম্যামের কর্মজীবন এবং মুক্তিযুদ্ধে তার অবদান হাসিনা মমতাজ ম্যাম ষাট এবং সত্তর দশকের অন্যতম জনপ্রিয় একজন কণ্ঠশিল্পী ছিলেন তিনি ৬৯ গণ অভ্যুত্থান এবং মুক্তিযুদ্ধের সময়ও সঙ্গীতের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণা দেন তার অন্যতম জনপ্রিয় গান হচ্ছে তন্দাহারা নয়ন আমার সহ অসংখ্য জনপ্রিয় গানে কণ্ঠ দিয়েছিলেন এই গুণী সঙ্গীত শিল্পী সঙ্গীতে বিশেষ অবদানের জন্য তিনি শিল্পকলা পদক ২০১৯ ভূষিত হয়েছিলেন أشهد أن محمدا رسول الله
দেখছেন এই আজিমপুর কবরস্থান এই কবরস্থানটা পরিষ্কার পরিচ্ছন্ন খুব দেখুন এটা কারণ হচ্ছে এখানে যারা কবর পরিচর্যা কর্মী তারা খুব সুন্দরভাবে কবর পরিচর্যা করে এজন্যই মূলত আসলে এই কবরটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন দেখুন এই যে একজন কাকা কাজ করতেছে উনি একটা কবর পরিষ্কার করতেছে এরকম অনেক জন আছে প্রায় 10 11 জনের মতো আছে তারা প্রতিদিন এই কবরের ঘাস কাটে তারপরে আপনার যে যে কাজগুলো করা দরকার সবকিছু পরে থাকে মূলত এইজন্যই এই কবরস্থানটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন আর এই কবরস্থানটা কিন্তু প্রথমটা না আজিমপুর কবরস্থান যেটা প্রথম একটা কবরস্থান আছে ওইটা থেকে অল্প দূরত্বে হচ্ছে সেকেন্ড কবরস্থানটা এটা দ্বিতীয়টা না কাকা দেখুন উনি এটা দ্বিতীয় ইউনিট 1965 সালে ও দেখুন উনি ঘাস কাটতেছেন এই ওনারা এরকম ওনার থেকে যা জানলাম যে 10 11 জন আছে এরা সবাই এই কাজগুলাই করে আপনাকে দাপনও করেন নাকি কাকা দাপনও করে থাকে দেখুন এগুলোর জন্য কি কোনো টাকা পয়সা দেওয়া হয় আপনাদেরকে না নিজে থেকে করেন মন চলে দেন এলো নাই কোনো ধরা বাধা নেই আপনি কত বছর করতেছেন কাকা এখানে কাজ কত 79 থেকে ওরে বাবা ফ্যামিলি কি এখানে থাকে না দেশের বাড়িতে ও আপনি থাকেন শুধু এখানে দেখুন ওনার উনি যেটা বলতেছে বিয়স উনি 1979 সাল থেকে কিন্তু এই আজিমপুর কবরস্থানে কবর পরিচর্যা কর্মী কাজ করে থাকেন অনেক পুরনো একজন কবর পরিচর্যা কর্মী পাপের বোঝা দাও না মিরে তোমার নূরে দাও ভরে রে জীবনের প্রভাত জীবনের প্রভাত আল্লাহ তোমার দরবারেতে তুলেছি দুই হাত দো জাহানের দুঃখ থেকে দাও আমায় নাজাত 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 লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।